হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ই-কমার্স সাইট। তো ই-কমার্স সাইটের ভিতরে অনেকগুলো ভেরিয়েশন আছে, যে সিঙ্গেল ভেন্ডার অ্যাপ্লিকেশন, মাল্টি ভেন্ডার অ্যাপ্লিকেশন, তারপর আছে গ্রোসারি সুপার শপ। তো বাংলাদেশে বেশ কিছু এরকম প্ল্যাটফর্ম আছে যারা খুব ভালো ব্যবসা করতেছে। তো আপনারও যদি এরকম কোনো ব্যবসা থাকে যেটা হচ্ছে তাদের মানে তাদের মতো করে আপনার চাওয়া পাওয়া, এরকম কিছু বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল, আপনার যদি কোনো গ্রোসারি শপ বা গ্রোসারি শপের জন্য যদি আপনি কোনো ইকমার্স সাইট তৈরি করতে চান, তো ফার্স্ট অফ অল অনেক ধরনের ক্লায়েন্টদেরই এরকম রিকোয়ারমেন্ট থাকে যে তারা কিছু রেফারেন্স দেয় যে আমার চালডালের মতো লাগবে, আবার অনেকে বলে যে আমার স্বপ্নের মতো লাগবে অথবা মিনা বাজারের মতো লাগবে। এরকম বেশ কিছু প্ল্যাটফর্মের মতো তারা এক্সাম্পল দেয় বা রেফারেন্স স্বরূপ দেয়। তো এরকমই আমাদের একজন ক্লায়েন্ট, তারও চাওয়া পাওয়া ছিল যে চালডালের মতো করেই তার একটা ওয়েবসাইটের প্ল্যাটফর্ম হবে এবং তার সুপার শপ আছে যেখানে সকল ধরনের প্রোডাক্ট সে পণ্য আছে। তো এই পণ্যগুলোই আসলে ই কমার্স সাইটের মাধ্যমে রিপ্রেজেন্ট, অর্থাৎ মানুষের কাছে, গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে। তো যদি আমরা এরকম কিছুর, এই যে গ্রোসারির বা সুপার শপের যে ওয়েবসাইটগুলো বা কীরকম হয় বা আইডিয়াগুলো আসলে কেমন হয়, এটা আমি একটু আপনাদেরকে এক পলক দেখাই। যে আমি যদি চালডালে আসি, যে চালডালের প্রথম হোম পেজটাই কিন্তু এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে একটা অফার, তারপর হচ্ছে ডেইলি ডিলস, দেন ফেভারেট, এবং এখানে তাদের ক্যাটাগরি আছে যে ফুড ক্যাটাগরিতে যদি যাই তাহলে আমার সকল ধরনের সাব ক্যাটাগরিগুলো পাচ্ছি, এবং তার ভিতর যদি যাই তার 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 যে সাব সাব ক্যাটাগরি অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি সেটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো আমাদের এক ক্লায়েন্টের এরকম সেম রকমই একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার একটা চালডালের মতো করে। তো এখন চালডালের তো ওয়েবসাইট একটা বিগ বাজেটের কাজ, এটা অনেক অনেক, এটা কিন্তু তারা এটার পিছে তাদের একটা স্ট্রং টিম আছে এবং ডে বাই ডে তারা প্রোডাক্ট আপডেট করছে, তাদের একটা সুন্দর এখন একটা ব্র্যান্ড হিসেবে তারা বাংলাদেশে পরিচিত। সেমভাবে যদি আমি একটু স্বপ্নতে আসি, স্বপ্নও কিন্তু একই রকম প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানেও কিন্তু গ্রোসারি সমস্ত পণ্য আসলে আপনি অনলাইন থেকে নিতে পারবেন। মিনা বাজারে যদি আসি একই ওয়ে, আলমাস সুপার শপ যদি আসি তারাও একই ওয়ে। তো সবসময় দেখা যাচ্ছে যারা এই ধরনের সুপার শপ থাকে তাদের কিন্তু এই মানে ওয়েবসাইটগুলোর ভেরিয়েশন হয় এরকম যে তাদের এক সাইডে অর্থাৎ প্রথমেই অফার রিলেটেড অপশনগুলো থাকবে, দেন হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাল ক্যাটাগরি অনুসারে সে প্রোডাক্টটা অ্যাভেল করতে পারবে। গ্রাহকের কাছে যত সহজে একটা পণ্য ডিসপ্লে করা যায় বা পণ্য পেতে পারে, যেমন আমি যদি আসি যে আমার একটা এখন কোনো ফুড দরকার, ঠিক আছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যদি অপশনে আসি, এখানে ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, আমি যদি ফ্রেশ ফ্রুটে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখতেছি যে সাগর কলা, ব্যানানা, মাল্টা, এখানে অনেক ধরনের অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমি যদি হোম পেজে থাকা অবস্থায় এখানে যদি দেখি যে সাগর কলা লিখে সার্চ দিই, সে কিন্তু আমাকে এই যে সার্চটা দেখেন কতটা স্ট্রং, কতটা স্মুথলি আমি সাগর কলা লেখার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে। আমি এখান থেকে যদি ডিটেলস দেখি, সে ডিটেলস অনুসারে আমি প্রোডাক্টটা কত পিস নিব আমি এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো। খুবই সহজ প্রসেস, এবং গ্রাহক কিন্তু এইটাই নিডেড যে যত সহজভাবে একটা প্রোডাক্ট সে তার খুঁজে পায়। আর প্রথমে যদি চালডালে আসি তো এখানে ক্যাটাগরি আছে সিমিলার, তাকে তারা সার্চটাকে হাইলাইটেড করেছে। আমি যদি স্বপ্নতে আসি, স্বপ্নের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখুন যে প্রথমেই কিন্তু ক্যাটাগরিগুলো হাইলাইটেড করা, এবং তাদের প্রথমেই কিন্তু আছে গ্রেট সেভিংস, বাই মোর সেভ মোর, হাফ প্রাইস অফার। তো সবগুলো গ্রোসারি শপেই কিন্তু একই রকম, যে প্রথমে তাদের যে শপের যে অফারগুলো চলে সেই অফারগুলো আসলে গ্রাহকদেরকে দেখাতে চায়। অনেকে অনেকভাবে প্রেজেন্ট করে, তাদের হোম পেজে অনেক সময় স্লাইডার আকারে রিপ্রেজেন্ট করে, অনেক সময় দেখা যায় যে ব্যানার আকারে রিপ্রেজেন্ট করে, এক একজন এক একভাবে রিপ্রেজেন্ট করে। যদি আলমাস সুপার শপে আসি, এখানেও কিন্তু দেখেন প্রথমেই ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, এবং এখানে তাদের অফারগুলো তারা হাইলাইটেড করছে, এবং সিমিলারভাবে যেগুলো আইটেম সল্ড হচ্ছে সেগুলোকে দেখাচ্ছে, ফিচার প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছে। তো এখানে আমরা চার পাঁচটা যারা বাংলাদেশে জায়ান্ট টাইপের, বর্তমানে জায়ান্ট, তাদের কিছু রেফারেন্স স্বরূপ আমরা দেখতেছি, এবং আমাদের এক ক্লায়েন্টের একই রকম রিকোয়ারমেন্ট ছিল, এবং আমরা আমাদের এন্ড থেকে টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে একই রকম ফ্লেভারে তাকে একটা প্রোডাক্ট ডেলিভার করতে পারি। তো অলমোস্ট আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, এখন এটার আউটপুট আপনাকে দেখাবো যে কতটা কাছাকাছি সিমিলারিটি নিয়ে আসতে পারছে।
তো এটা হচ্ছে সেই আমাদের আল নূর শপিং সেন্টার, যার জন্য আমরা অলরেডি, এটা কিন্তু লোকাল সার্ভারে চলতেছে এখন, আমরা টেস্টিং মোডে, আমরা চেক বিভিন্নভাবে বাগিং ডিবাগ করতেছি যে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা এখন এখন এটা সলভ করব। কিন্তু এখন পর্যন্ত স্টিল আমরা যতটুকু কমপ্লিট করছি ফুলফিল 100% কমপ্লিট। তো প্রথমেই এখানে হচ্ছে যে তার একটা মেসেজ আমরা রাখছি, যেটা চালডালে যদি আসি, চালডালে হচ্ছে যে তারা একটা, তারাও একটা মেসেজ রাখছে এবং সার্চ সার্চ বারটাকে তারা আর একবার হাইলাইটেড করছে। তো সিমিলারভাবে আমরা যদি এখানে আসি, আমরা এখানে একটা জাস্ট একটা মেসেজ, যেহেতু সার্চ বার আমাদের আছে অলরেডি, তার জন্য এখানে শুধুমাত্র মেসেজটা ডিসপ্লে করা হয়েছে। এইখানে জাস্ট দেখার জন্য যে চালডালে ব্যানারটা কিভাবে আসে আর আমরা যার জন্য করছি তার ব্যানারটা আসলে আমরা, তো এটা সে তার মতো করে চেঞ্জ করে নেবে, ক্লায়েন্টকে যখন দিব সে তার মতো করে পরিবর্তন করে নেবে। বাট এটা আসলে আমরা দেখার জন্য এইখান থেকে আর কি প্রোডাক্টগুলো এই ব্যানারটা কপি করে নিয়ে আমরা বসাই দেখছি যে কীভাবে আসে আউটপুটটা। দেন হচ্ছে যে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো, সো এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আমরা আমাদের মতো করে ডিসপ্লে করছি। এখানেও কিন্তু আমরা চালডালে আসলে সিমিলার, তারা তাদের প্রোডাক্টের নাম এবং একটা আইকন, জাস্ট ক্যাটাগরিগুলোর নাম এবং আইকন। সিমিলারভাবে আমাদের এখানেও কিন্তু আমাদের অর্থাৎ নামটা এবং আইকনটা হাইলাইটেড করা হয়েছে। এবং যদি চালডালে আসি, তারপর হচ্ছে তাদের স্পেশাল অফার একটা জোন আছে, স্পেশাল অফার জোন। এখানে হচ্ছে যে প্রথমে একটা ব্যানার, দেন ছবি, এবং এই ডিটেলস যদি দেখতে চাই সেই ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো। আর সিমিলারভাবে আমরাও আমাদের ওয়েবসাইটের জন্য এই যে ব্যানার অপশন এবং প্রোডাক্টের ছবি, এবং এখানে এসে যদি ডিটেলস দেখতে চায় জাস্ট অ্যাড টু কার্ট করে আর ডিটেলসে ক্লিক করে সে তার ডিটেলসগুলো দেখতে পারবে। আমরা এখান থেকে হুবহু আমরা চালডাল থেকেই ছবিগুলো নিয়ে দেখছি, যে যেহেতু তার রিকোয়ারমেন্ট ছিল চালডালের মতো, তার মানে এইরকমভাবে ছবিগুলো দিয়ে দেখলাম যাতে করে সে নিজে স্যাটিসফাইড যে হ্যাঁ আমি যেটা চাইছিলাম তাদের কাছে আমরা সেটা পাইছি। তো যার জন্য হচ্ছে এখানে ওই সিমিলার ছবিগুলো আমরা ইউজ করছি। তো এখান থেকে অ্যাড টু কার্ট করলে আপনার এখান থেকে কার্ডে অ্যাড হয়ে যাবে। তো পুরো অ্যাপ্লিকেশনটা আমরা লারাভেল এবং ভিউ দিয়ে কমপ্লিট করছি, যা যাতে সে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে খুব দ্রুত ফাস্টার সব কিছু, ইউজার ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো থাকে, যার জন্য ভিউতে করা। তো আমরা এখানে স্পেশাল ইয়ার্স রাখা হয়েছে। আমরা যদি স্পেশাল অফার অপশনে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে স্পেশাল অফারগুলো দেখতে পারবো। আমি যদি সিমিলারভাবে চালডালে আসি, চালডালের অফার সেকশনে, এখানে কিন্তু একইভাবে তারা দুইটা দুইটা করে প্রোডাক্ট ডিসপ্লে করছে, আর আমরাও সিমিলারভাবে দুইটা প্রোডাক্টই, যেহেতু তার রিকোয়ারমেন্ট একই রকম ছিল তাই দুইটা দুইটা করে প্রোডাক্ট দেখাইছি। এরপরে যদি আমি আসি যে আমাদের চালডালে যেটা খুব মেজারই ছিল যে ফুড, ফুডের ভিতরে ফ্রুটস, ফ্রুটসের ভিতরে গেলে আমি অপশনগুলো পাবো যে ফ্রেশ ফ্রুট দরকার। তো আমরা যদি আমাদের সিস্টেমে আসি, ফুড, ফুডের ভিতরে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এটাতে ক্লিক করলেও কিন্তু আমরা আমাদের প্রোডাক্টে চলে আসব। বা আমরা যদি এখান থেকে আসি যে ফুড, তাহলে ফুডের ভিতরে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এবং ব্রেকফাস্ট, এখানে সে তার মতো করে সিস্টেম থেকে আইটেমগুলো, চাইল্ড ক্যাটাগরিগুলো বাড়াই নিতে পারবে। তো আবারও দেখাই, হোম থেকে যদি ফুডে আসি সেক্ষেত্রে ফুডের সাব ক্যাটাগরিগুলো পাবো, যে ফ্রুটস ভেজিটেবল, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুডের ভিতরে কুকিং, মিট, ফিশ, ডেইরি এগ, ব্রেকফাস্ট, অনেক ধরনের। সো আমরাও এখানে টেস্টিং পারপাস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এবং ব্রেকফাস্ট দুইটা অপশন রাখা হয়েছে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যখন ক্লিক করবো তখন হচ্ছে আমি এই মুহূর্তে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ভিতরে আসি, স্টে করতেছি, এবং এখানে এই প্রোডাক্টগুলো সিমিলারভাবে দেখতে পারবো, ওয়ান বাই ওয়ান সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবো। এবং প্রোডাক্টের আসার পরে আমি যদি ভিউ ডিটেলস দেখবো, এখানে ভিউ ডিটেলসে প্রোডাক্টের নাম, কত পিস অ্যাভেল করা যাবে, প্রাইস কত টাকা এবং কোয়ান্টিটি, আমি অ্যাড টু কার্ট করলে সাথে সাথে আমার কার্ডে অ্যাড হয়ে যাবে। সো এখানেও দেখেন যে চালডালে যেমনটা এখানে আইটেম, যদি আমি একটা আইটেম পারচেস করি অ্যাড টু ব্যাগ দিই, সেক্ষেত্রে কিন্তু এই যে পাশে অপশন আছে মাঝখানে, এটা সেন্ট্রালাইজ সব পেজেই আর কি থাকে। তো একইভাবে আমরাও চেষ্টা করছি ক্লায়েন্টকে ক্লায়েন্টের মতো করেই দেওয়ার। সো এখানেও কিন্তু আমরা যে কোনো পেজে গেলে এই যে তিনটে আইটেম আমি এখানে অ্যাড টু কার্ট করা হয়েছে, সো এখানে তিনটে আইটেম, আমি চাইলে চারটা পাঁচটা আমার যে কটা করবো বাংলাদেশি টাকায় আমি এটা দেখতে পারবো। এবং যদি আমার কুপন কোড থাকে সেক্ষেত্রে আমি কুপন কোডটা দিয়েও আমি এটা অ্যাভেল করতে পারবো। তো এইটা গেলো ওভারঅল একটা হোম পেজ। আমি অন্যান্য পেজে গেলেও আমার সিমিলার, অন্যান্য পেজে যদি যাই, আমি মেডিসিনে যখন আসবো, মেডিসিনে কিন্তু এই মুহূর্তে আমার কোনো প্রোডাক্ট নাই, সো নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে, এবং অন্যান্যগুলোতে এখন আমরা কোনো প্রোডাক্ট দিইনি। তো এইটা গেল লাইক চালডালের মতো করেই
ওয়েবসাইটের ইন্টারফেসটা তৈরি করা। আমি যদি একটা সার্চ দিই, দেখি যে আমি যে কোনো পেজেই থাকতে পারি, আমি যদি এখান থেকে যে ব্যানানা লিখি সার্চ দিই, আমি কিন্তু বি লেখার সাথে সাথে ব্যানানা রিলেটেড, অর্থাৎ বেল, বড় আলু, হ্যাঁ, যেইগুলো আছে, যে আমি শুধু স্পেসিফিক বড় আলু লিখলাম, সাথে সাথে আমাকে কিন্তু আলু সাজেস্ট করবে। আমার যদি দরকার হয় এমন যে যে কোনো একটা, যে কোনো পেজে থাকলে আপনি এখানে, আমরা ওইভাবে করি সার্চিং হুবহু, যেমন এখানে যদি আসি যে ব্যানানা বা সাগর কলা যেটা দেখাইলাম, দেখেন তো ওদের সার্চিং অনুসারে আমরাও চেষ্টা করছি যে ক্লায়েন্টকে জানো এই সার্চটা, কারণ এখানে আসার পরে মানুষ কিন্তু সার্চ করবে। তো চালডালে যেভাবে সার্চ করতে পারবেন, হুবহু আমাদের যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি এটাতেও একইভাবে সার্চ করতে পারবেন, এবং এটার সাইন আপ প্রসেস লাইক চালডালের মতোই রাখা হয়েছে এবং খুব সহজ প্রসেস। আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। সো যদি কারো এরকম নিডেড হয় যে আমার একটা চালডালের মতো বা আমার এইরকম একটা রেফারেন্স আছে, এইরকম একটা সাইট লাগবে, আপনাকে খুব কম সময়ের মধ্যে এই প্রোডাক্টটা আমরা রেডি করে দেবো উইথ 100% স্যাটিসফ্যাকশন নিয়ে। আমি এটুকু এনশিওর করতে পারি আমাদের কাছ থেকে কোনো যদি প্রোডাক্ট আপনি নেন, সেই প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেসকে খুব স্মুথলি রান করতে পারবেন। দ্যাটস ইট। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোডাক্ট এন্ট্রি করতে পারি এবং একটা রেজিস্ট্রেশন করে একটা প্রোডাক্ট পারচেস করতে পারি বা অর্ডার কমপ্লিট করতে পারি। থ্যাংকস সবাইকে।